গল্পকথন কথা বেক্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন আবু জাফর শামসুদ্দিনের লেখা কলিমদ্দি দফাদার ঢাকা জেলার একটি বাৎসরিক প্লাবন অঞ্চল শীতলক্ষা নদীর দুতির ধরে মাইল দু মাইল ভেতর পর্যন্ত ডোবে না বর্ষায় আরও ভেতর প্রবেশ করা মুশকিল দু মাইল যেতে পাঁচ মাইল ঘুরতে হয় কোনো কোনো গ্রাম রীতিমতো দ্বীপ হয়ে যায় ঢুকতে নাও কোন্দা লাগে ছোট পানি পারাপার হওয়ার জন্যে কোথাও বাঁশের সাঁকো কোথাও কাঠের পুল আছে ওগুলো পারাপার হতে ট্রেনিং আবশ্যক অনভ্যস্তের জন্য প্রায় ক্ষেত্রে ওগুলো পুলসে রাত সাঁকুতে ঊর্ধ্বপক্ষে দুটো বাঁশ পাশাপাশি পাতা নিচে জোড়ায় জোড়ায় আড়াআড়ি পাতা বাঁশের খুঁটি ধরে চলার জন্য পাশে হালকা বাঁশ কখনো থাকে না মধ্যপাথে যাওয়ার পর হয়তো দেখা গেল পায়ের নিচে মাত্র একটি বাঁশ অন্যটি উধাও হয়ে গেছে চড়া মাত্র সাঁকো মাঝিমাল্লাহীন ডিঙি নৌকোর মতো বেশামাল নড়তে থাকে কাঠের পুলের অবস্থাও প্রায় ওরকম গরু ছাগল পারাপার হওয়ার ফলে এক বছরের মধ্যেই পুলের বারোটা বাজে পায়ের নিচের চার তক্তা ভেঙে দু তক্তা এমনকি এক তক্তাও হয়ে যায় কোথাও তক্তা অদৃশ্য হয়ে যায় পাশাপাশি দুখণ্ড বাঁশ স্থাপন করে সংযোগ স্থাপন করা হয় দুর্বল খুঁটির উপর স্থাপিত এইসব কাঠের পুলে চড়া মাত্র বুড়ো মানুষের দাঁতের মতো খটমট নড়ে মোট কথা শতকরা আশি জন গ্রামবাসীর আর্থিক স্থিতির মতো সাঁকুর স্থিতিও বড় নড়বড়ে পুলের নিচে অথই পানির স্রোত পাপ হসকে পড়লে বিপদ সাঁতার না জানলে আরও বেশি বিপদ কলিমুদ্দি এলাকার দফাদার বিশ বাইশ বছর বয়সে ইউনিয়ন বোর্ডের দফাদারিতে ঢুকেছিল তখন হতে সে কলিমদি দফাদার নামে পরিচিত এখন বয়স প্রায় ষাট চুল দাঁড়িতে পাক ধরেছে বয়সকালে সে লাঠি খেলতো এখন সে লাঠি খেলে না কিন্তু ঐতিহ্যরূপে বাবরি চুল রাখে চৌকিদারের সর্দার দফাদার গ্রামাঞ্চলের একটা মর্যাদাবান পদ মর্যাদা সে পায়ও লোকেরা তাকে দফাদার সাপ ডাকে কিন্তু পদমর্যাদার ভার তার বাড় বাড়ায়নি তার আচার আচরণ সহজ সরল হালকা রসিকতায় সে পটু যৌবনে রাত জেগে পুঁথি পড়ত এখন জোৎস্না রাতে পল্লীর বালক বালিকাদের প্রস্তাব শোনায় সপ্তাহে একদিন তাকে থানায় হাজিরা দিতে হয় সেখানেও চৌকিদারদের ওপরে তার মান মর্যাদা বড় দারোগা এবং ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মেম্বাররা তাকে তুমি বলেন শেষোক্তদের কেউ কেউ আপনি বলেও সম্মান করেন চোকিদারদের করেন তুই তুমরি এমনকি যাচ্ছে তাই গালি গালাজ দফাদারের বাড়ি বলতে একটি ছনের ঘর এবং তালপাতার ছাউনি দেওয়া একটি একচালা পাক ঘর সামনে এক ফালি উঠোন তার সামনে পাঁচ কাঠা পরিমাণ জায়গা সেটিতে সে আগুইনা চিতার চাষ করে লতার নিচের মূল কবিরাজি ওষুধের উপাদান শহরের কারখানায় ভালো দাম পাওয়া যায় চাষের জমি সামান্য মাস দুমাসের খোরাকি হয় বাকি সংবৎসর কিনে খেতে হয় স্ত্রী ও পুত্রকন্যা নিয়ে পাঁচজনের সংসার বেতন সামান্য কয়েকটি আম কাঁঠাল পেয়ারা ও পেঁপে গাছ অতিরিক্ত আয়ের উৎস আর আছে একটি ছোট গাভী এবং স্ত্রীর একটি ছাগল ও মোরগ হাঁস দু চারটি বিয়লে গাভীটি দেড় দোষের দুধ দেয় আজ রেখে বাকি সকালের বাজারে বেচে এভাবে কায় সংসার চলে ধান চালের দাম বাড়লে উপোস করতে হয় কিন্তু কারো কাছে ধারকর্্যের জন্য হাত পেতে দফাতার তার মর্যাদা খোয়ায় না চরম দুর্দিনেও সে স্ফূর্তিবাজ মানুষ বাজারের চা দোকানে বসে সকলের মতো রসিকতা করে রসিকতার জাহাজ তার মস্তিষ্ক উনিশশো সাল ভাদ্রের শেষ কানায় কানায় ভরা প্লাবনের পানি যুদ্ধের প্রথম দিকেই খান সেনারা থানা সদর দখল করে নিয়েছিল থানার কাছাকাছি ঢাকা চট্টগ্রাম রেলপথ কিছু দূর যেতে নদীর ওপর পুল অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরো করার লক্ষ্যে সম্প্রতি ওরা ভেতরে প্রবেশ করেছে কলিমদি দফাদারের বোর্ড অফিস শীতলক্ষার তীরে বাজারে নদীর এপারে ওপারে বেশ কিছু বড় বড় কলকারখানা ওগুলো শাসনের সুবিধার্থে একদল খান সেনা বাজার সংলগ্ন হাই স্কুলটিকে ছাউনি করে নিয়েছে নদীর ওপারে মিলের রেস্ট হাউসে আর ছাউনি বাঁধন খুবই শক্ত তবু কোনো কোনো রাতে গুলি বিনিময় হয় কোথা হতে কোন পথে কেমন করে মুক্তি ফৌজ আসে আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায় খান সেনারা তার রহস্য ভেদ করতে পারে না কখনো কখনো খতরনাক অবস্থার মধ্যে পড়তে হয় বাজারের লোকজন মিল ফ্যাক্টরির শ্রমিক দোকানদার স্কুল মাস্টার সকলকে কাতারবন্দি করে বন্দুকের নল উঁচিয়ে জিজ্ঞাসাবাদ করছে মুক্তি কি ধারায় বল এক উত্তর ওরা জানে না অল্পদিন দিন আগেই একটা খতরনাক ঘটনা ঘটেছে বাজারের দক্ষিণ পশ্চিমে কয়েক ঘর গন্ধবণিক এবং বারোই জাতীয় বাস। সে গ্রামের লোকেরা নদীর ঘাটে স্নান করে কাপড় ধোয়ে এবং ভরা কলসি কাখে বাড়ি ফেরে বাজারের অল্প দক্ষিণে ওদের ঘাট ছায়া ঘন বাঁশঝাড় সুপারি গাছ কলাগাছ পানের বরজ প্রভৃতির ভেতর দিয়ে ইউনিয়ন বোর্ডের অপ্রশস্ত সড়ক এঁকে বেঁকে এসে নদীর ঘাটে নেমেছে খান সেনারা বাজারের উত্তরে স্কুল ঘরে হাট বাজার এখন আর তেমন জমে না খান সেনাদের গতিবিধি ও অবস্থানের খবর নিয়ে বৌঝিরা ঘাটে আসে খবর নিয়েই সেদিন মধ্যাহ্নে ঘাটে এসেছে গরিব বিধবা হরিমতি এবং তার যুবতী মেয়ে সুমতি জায়গা জমি নেই রাতভর ঢেঁকিতে চিঁড়া কুটে দিনে মুড়ি ভাজে চিঁড়ামুড়ি বেঁচে ওরা দিন গুজড়ান করে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়া যায় এরকম একটা কথা আছে দুর্ভাগ্য ওদের সবে ভরা কলসিকাকে আদ্রবস্ত্রে নদীর ভাঙন্তি ভেঙে উপরে উঠে বাড়ির পথ ধরেছে ঠিক সেই সময়টাতেই পাঁচজন জমদূতের চোখে পড়ে ওরা মা মেয়ে বন্দুক কাঁধে পাঁচজন খান সেনা সড়কপথে পথে দক্ষিণ দিক থেকে এসে উপস্থিত হয় চৌরাস্তার সংযোগস্থলে হরিমতি ও সুমতি মাটির কলসে কাঁখ থেকে ফেলে পশ্চিম দিকে দৌড় দৌড় ছায়া ঘন আঁকাবাকা পাঠে ওরা জীবনপন দৌড়চ্ছে তো দৌড়চ্ছেই আত্মরক্ষা করতেই হবে দু দুজন যুবতী নারী বিজলির ঝলক ছড়িয়ে হাত হয়ে যাচ্ছে বুভুকু খান সেনারা এটাকে প্রতারণা মনে করে বাংলাদেশ ওদের দখলে ওদের সকল বাসনা পূর্ণ করতে বাঙালি আইনত বাধ্য বন্দুক কাঁধে নিয়েই খান সেনারা ওদের পশ্চাৎ ধাবন করে হরিমতি ও সুমতি এক নজর দিকে তাকিয়ে আরও বেগে দৌড়য় আশেপাশের লোকজন ওই দৃশ্য দেখে বাড়িঘর ছেড়ে ঝোপে জঙ্গলে আত্মগোপন করে পোয়াতি মেয়েরা ক্রন্দনরত শিশুর মুখ চেপে ধরে আদ্রবস্ত্রে মাইলখানিক দৌড়বার পর মা মেয়ে দুজনের আরেকজনও দৌড়তে পারে না রাস্তার ডান দিকে প্রাইমারি স্কুল আশ্রয়ের আশায় ওরা স্কুলঘরে প্রবেশ করে কে দেবে আশ্রয় ইতিমধ্যে খবর পৌঁছে গেছে ছাত্র শিক্ষক সকলে স্কুল ছেড়ে পালিয়েছে স্কুলঘর জনপ্রাণী শূন্য দেয়ালে টাঙানো ব্ল্যাকবোর্ডে খড়ি মাটিতে কষা একটি অর্ধসমাপ্ত অঙ্ক ছাড়া আর কিছু চোখে পড়ে না একটা ছুঁচো ইঁদুর ওদের দেখে পালিয়ে যায় চার চারটা দরজা এবং সবগুলো জানলা খোলা হরিমতি সুমতি ভেতরে ঢুকে দম নেওয়ার আগেই খান সেনাদের বুটের দাপত শুনতে পায় ওরাও কিছুক্ষণ দম নেয় চারদিকে প্রাচীর সশস্ত্র শিকারী এবং শিকার দুটোই ভেতরে হরিমতি এবং সুমতি খরগোশের ন্যায় কাঁপে আর প্রার্থনা করে বাবা গো রক্ষা করো। খান সেনারা নিরাকার নির্গুণ ঈশ্বর নয় যে ওদের মধ্যে প্রার্থনার কোনো প্রতিক্রিয়া হবে তিনজন রাইফেল নিয়ে পাহারা দেয় বাইরে দুজন বন্দুক টেবিলে রেখে প্যান্টের বোতাম খোলে কাজ ছেড়ে ওরা বাইরে পাহাড়ের কাজে যায় আরও দুজন প্যান্ট খোলে এভাবে পালাক্রমে চলতে থাকে ওদের কাজ কিছুক্ষণ মা মেয়ের আর্তনাদ ওঠে পরে নিঃশব্দ হয়ে যায় স্কুলঘর হরিমতি সুমতিকে ওরা হত্যা করে না রক্তাক্ত অজ্ঞান ফেলে রেখে খান সেনারা রাইফেল কাঁধে স্কুলঘর ত্যাগ করে ওদের চোখে মুখে তখন বহুদিন পর ভুরি ভোজনের পরম তৃপ্তি এবং যুদ্ধ জয়ের উল্লাস রাস্তায় পড়ে কয়েক পা এগোতেই গুলির শব্দ হয় কোন দিক থেকে আসছে ঠাহর করার আগেই একজনের মাথার খুলি উড়ে যায় মুক্তি আগিয়া ইয়া আলী চিৎকার করতে করতে বাকি চারজন ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় আর একজনের উড়ুর মাংস ছিঁড়ে গুলি বেরিয়ে যায় নিহত সঙ্গীকে পশ্চাতে ফেলে রেখে বাকি চারজন ছাউনিতে ফিরে আসে সেদিন থেকে এলাকার নিধন কাজ শুরু হয় রোজ দল বেঁধে বেরোয় খানছে নাড়া জলের নিচের মাছ জাল দিয়ে ছেকে তুলে আনতে হবে কিন্তু স্থানীয় পথপ্রদর্শক সঙ্গে না নিয়ে বেরোয় না বাজারে মিলিটারি ঢোকার পর থেকেই কলিমদ্দি দফাদারের ওপর বোর্ড অফিস খোলার ভার পড়েছে অপেক্ষাকৃত কমবয়স্ক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে পারতপক্ষে দিকে আসেন না মেম্বারগণ আত্মগোপন করেছেন কিন্তু বোর্ড অফিস নিয়মিত খোলা রাখার হুকুম জারি আছে কলিমুদ্দি এ কাজ করার জন্য বাজারে আসে খান সেনারা ওকেই ওদের অভিযানের সঙ্গী করে নেয় সে সরকারি লোক নিয়মিত নামাজ পড়ে এবং যখন যা হুকুম হয় তা পালন করে সুতরাং সন্দেহের কারণ নেই সেদিন থেকে দফা তার দিনের বেলা বাড়ি যেতে পারে না বাজারেই খেতে হয় তাকে খাওয়ার জন্য রোজ তিন টাকা পায় সে খান সেনারা কি তাকে রাজাকারে ভর্তি করে নিয়েছে কলিবুদ্ধি তার কিছু জানে না সে তার স্বাভাবিক হাসিমুখে খানসেনাদের সঙ্গী হয়ে যেদিকে যেতে বলে যায় সে আর কাঠি আগে আগে পথ দেখিয়ে নিয়ে যাওয়া তার ডিউটি বাজারের লোকজন কখনো কখনো তাকে অনুযোগ দেয় দফাদার ভাই আপনেও নেও স্মিত হেসে সহজ উত্তর দেয় আমি ভাই সরকারি লোক যখনকার সরকার তখনকার হুকুম পালন করি এর বেশি একটি কথাও তার মুখ থেকে বের করা যায় না বুধবার আশেপাশে কোথাও হাটবার নেই সকাল দশটায় কলিমুদ্দি দফাদারের ডিউটি পড়ে আজ ইউনিয়ন বোর্ডের কাঁচা সড়কপথে পশ্চিম দিকে মুক্তিবিরোধী অভিযান আট দশজন সশস্ত্র খান সেনা কলিমধ্যে আগে আগে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ্যস্থান গ্রাম সেখানে নাকি বহু হিন্দুর বাস আরও হিন্দু বাইরে থেকে এসে আশ্রয় নিয়েছে মুসলমানগুলো ভারতীয় চর কাফেরদের সঙ্গে একজোট আজ ওই গ্রামটাকে সায়স্তা করতে হবে আগুন দেয়ার মাল মশলা অস্ত্রও সঙ্গে আছে বেলা এগারোটা মাঠের ওপর দিয়ে অপ্রশস্ত মেটে সড়ক মাঠ পেরিয়ে একটি ছোট গ্রাম তারপরই লক্ষ্যস্থল চকচকে রোদ সড়কের উত্তরে রাইফেলের রেঞ্জের মধ্যে গামছা পরা এক কিশোর তিন চারটে গরু খেদিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে তার মাথায় ছালা বোঝাই ঘাস কাঁধে লাঙ্গল জোয়াল সম্ভবত সে মাঠ থেকে বাড়ি ফিরছে মুক্তি মুক্তি একজন সৈনিক চিৎকার করে ওঠে কাহা অপরেরা প্রশ্ন করে ডানা তারপ দেখো কলিমুদ্দি দফাদার সবিনয়ে বলতে চায় মুক্তি নেহি ক্যাপ্টেন সাহেব ও রাখাল হ্যাঁ মেরা চেনা জানা হ্যাঁ চুপরাও সাল্লা সালা কাফের কা বাচ্চা কাফের মুক্তি আলবত মুক্তি বলি সকলে একসঙ্গে গুলি ছোঁড়ে এলাকা কেঁপে ওঠে ধ্বনি প্রতিধ্বনি হয়ে দূরে ছড়িয়ে পড়ে কলিমুদ্দী দফাদারের বাল্যকালের পাতানোর দুস্থ সাইজুদ্দী খলিফার ষোলো বছরের ছেলে একবার মাত্র মা বলে ধরাশায়ী দেহটা থেকে আর কোনো ধ্বনি কানে আসে না এক মুক্তি খাতাম আবি সামনে চলো দফাদার জি হুজুর বলে সে হুকুম পালন করে ইতিমধ্যে খান সেনাদের পশ্চিমমুখী অভিযানের সংবাদ মুখে মুখে ছড়িয়ে পড়েছে গোলাগুলির শব্দ শোনার পর আশেপাশের লোকজন ঘর বাড়ি ফেলে যে যেখানে পারে পালাতে শুরু করে মাঠ পাড়ি দেওয়ার আগেই সামনের গ্রাম সাফ হয়ে যায় পরের গ্রামে সেদিনের মূল যুদ্ধক্ষেত্র সে গ্রামের পশ্চিমে অথৈ জলের বিস্তীর্ণ মাঠ পানির উপর বাওয়া সবুজ ধানের শীষ গ্রাম থেকে গ্রামান্তরে যাওয়ার জন্য ধান ক্ষেতের উপর দিয়ে নাও দাঁড়া গ্রামবাসীরা উঠি পড়ি করে নাওকোন্দা বেয়ে অথৈ পানিতে ভাসমান উদ্ধত ধানের শীষের আড়ালে আত্মগোপন করে যারা কন্দা পায় না তারা বিলে নামে এবং মাথার উপর কচুরিপানা চাপিয়ে নাক জাগিয়ে ডুবে থাকে মুক্তি নিধন অভিযান এগিয়ে চলে সামনে একটি লোকও পড়ে না বাড়িঘর জনশূন্য কলেরা মহামারীতে বিরল জায়গার মতো মনে হয় পল্লী হাঁস মোরগ কুকুর বিড়ালো গোলাগুলির শব্দ শুনে আত্মগোপন করেছে দড়িতে বাঁধা ছাগল গরু দুচারটা দেখা যায় ইয়ে বকরি বহৎ খুবসুরত আর তাজা ওয়াপ জানে কে বাক সম খান সেনাদের একজন সঙ্গীদের বলে হাঁ হাঁ এক হেসে সমর্থন জানায় ওরা পথের ঘরে উঁকি ঝুঁকি এবং ঝোপ জঙ্গলে গুলি ছুঁড়ে হয় একজন মুক্তির পাওয়া যায় না বেলা তখন বারোটা হঠাৎ কমান্ডার নির্দেশ দেয় হল্ট এক দো সামনে কাঠের পুল দুদিক থেকে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া হয়ে কিছু দূরে ওঠার পর মাঝখানে সমতল নিচে প্লাবিত খাল এবং দুদিকে বাওয়া ধানের ক্ষেত উদ্ধত ধানের শীষ পানির সঙ্গে তাল রেখে বেড়ে চলছে পুলের উত্তর দক্ষিণে যতদূর দৃষ্টি যায় খাল এবং প্লাবিত ধান ক্ষেত এঁকে বেঁকে স্থানে স্থানে অশ্বখুরের আকারে ভেতরে প্রবেশ করে এগিয়ে চলেছে পুলের উপর দিয়ে মানুষ এবং গরু ছাগল পারাপার হয় নিচ দিয়ে চলে নাও কন্দা। ঘন গাছপালা বেষ্টিত দুপারের গ্রাম বেশ উঁচুতে নবাগতের কাছে পার্বত্য অঞ্চল মনে হতে পারে আসলে এটাই ভাওয়াল পরগনার ভূমিবিন্যাস বৈশিষ্ট্য স্থানীয় লোকদের কাছে উঁচু টিলাগুলো নামে পরিচিত রূপে নির্দিষ্ট সামনের গ্রামের অবস্থাপন্ন ঘরবাড়ি এপাড়ে দাঁড়িয়েও দেখা যায় চৌচালা টিনের ঘরের টুয়া সুস্পষ্ট পুলটা না পেরিয়ে ও গ্রামে প্রবেশ করার কোনো উপায় নেই বর্ষাকালে গ্রামটা জল বৃষ্টিত দ্বীপ চলিয়ে হুজুর कलीमुद्दी दफादार बोले मगर और कोई रास्ता नहीं दफादार कमांडर जिज्ञस करे नहीं हुजूर सिर्फ एक ही रास्ता बाकी चारों तरफ पानी है दफादर जाना है ये पुल अच्छा है जी हां हुजूर बहुत अच्छा है मानुष गुरु हमेशा पार होता है मालूम होता पुल से रात ठीक है तुम आगे चलो दफादार बहुत अच्छा हुजूर কলিমুদ্দি দফাদার পুলের উপর উঠে দু তিন বছর আগে ইউনিয়ন বোর্ডের সাহায্যে কিছু গ্রামবাসীর চাঁদায় তৈরি তিন তক্তার পুল প্রায় জায়গায় নাট বল্টু ঢিলা হয়ে গেছে জায়গায় জায়গায় গায়েবও হয়ে গেছে ধরে চলার জন্য দুদিকে বাঁশের ধরনই নেই কাঠের খুঁটির গোড়ায় পচন ধরায় স্থানে স্থানে বাঁশের ঠিকা দেওয়া হয়েছে উপরে বিছানো তক্তাও নরম পচে গেছে দু এক জায়গায় কিন্তু গ্রামের লোকের কাছে বিপজ্জনক নয় আর যদি কখনো তক্তাশুদ্ধ নিচে পড়েই যায় সাতার কেটে টানে উঠবে ছোট ছোট ছেলেমেয়েরা পুলের উপর থেকে লাফিয়ে পড়ে খালের জলে ঝাঁপুড়ি খেলে আসলে পুলটা তেমন একটা নড়বড়ে নয় মানুষ গরু উপরে উঠলে কিছু কাঁপে কাঁপালে আরও বেশি কাঁপে খাঁপানি একটা সংক্রামক ব্যাধি কিনা তাই কলিমদ্দি এক পা দুপা করে অতি সাবধানে এগিয়ে যায় এবং পেছন দিকে মুখ ফিরিয়ে বলে আইয়েন হুজুর হুজুরেরা ওপরে উঠে না পুলের গোড়ায় দাঁড়িয়ে কলিমুদ্দি পা দুটোর দিকে মনোযোগ দেয় কলিমুদ্দি দফাদার যত এগিয়ে যায় তার পদযুগল নিপুণ অভিনেতার পদযুগলের মতো ঠক ঠক কাঁপে পুল কাঁপে দ্বিগুণ তালে ঊর্ধ্বারোহণ শেষে উপরের সমতল জায়গাটুকু সেখানে তিন তার এক পাশেরটা পচে গেছে তার একটি নাটবোলটিও নেই নিচের বর্গাটির কানা জায়গাটাও ফেটে গেছে কলিমতি দফাদার কি ভেবে নিচের দিকে এক নজর তাকায় খালের তীব্র স্রোত ছাড়া আর কোনো সেখানে। মতো কণ্ঠস্বরে মুক্তি মুক্তি বলতে বলতে সমেত নিচে পড়ে যায় পচা তক্তা খালের জল একটা ঝুপ শব্দ হয় সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে গুলিবর্ষণ শুরু হয় পজিশন নিয়ে পাল্টা গুলিবর্ষণের আগেই ধরাশায়ী হয় দু তিনজন তারপরে কিছুক্ষণ গোলাগুলি চলে কিন্তু যুদ্ধক্ষেত্রে নয় পলায়ন পথের দুদিকে এলো পাথারি। যে কজন যুদ্ধ করতে গিয়েছিল ছাউনিতে সে কজন অক্ষত ফেরে না কলিমুদ্দিকে আবার দেখা যায় ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে তার সঙ্গীরা সবাই মুক্তি সেই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন আবু জাফর শামসুদ্দিনের লেখা কলিমদ্দি দফাদার আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা